আসসালামু আলাইকুম। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর্ডার তৈরি করা। হ্যাঁ, তো ফ্লেক্সের সাথে অর্ডারটা একটু প্রয়োজন হয়, কিন্তু কারণ হচ্ছে মাঝে মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে অর্ডারটাকে লেফট রাইটে চেঞ্জ করি, ঠিক না? যে তার কোনো একটা ডিভের অর্ডার হবে ওয়ান, রেসপন্সিভের উপর ভিত্তি করে আর কি। মাঝে মধ্যে আমরা একটু উপর নিচে অথবা ডান বাম করার প্রয়োজন হয়, যেটা 2 নম্বরে আছে সেটাকে আমরা ওয়ানে নিতে চাই, যেটা একে আছে সেটাকে 2-এ নিতে চাই। তো সেক্ষেত্রে আমাদের দুইটাই লাগে, কারণ হচ্ছে যেহেতু আমাদের কলাম হচ্ছে কয়টা, 12টা, তার মানে আমাদের অর্ডার কয়টা লাগবে, 12টা লাগবে। এবং আমাদের ব্রেক পয়েন্টগুলো কী করতে হয়, চেঞ্জ করতে হয়। তো এই কারণে আমরা যেটা করবো, এই টোটাল গ্রিড নামে যে ভেরিয়েবলটা আছে এটাকে হচ্ছে এখানে না রেখে আমরা ভেরিয়েবলে রেখে দিই, ঠিক আছে? ধরেন এখানে আরেকটা কমেন্ট লিখতে পারেন যে গ্রিড ভেরিয়েবল। তো গ্রিড ভেরিয়েবলস থেকে আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে? তো দেওয়ার পর মানে হচ্ছে যে কোনো বাটন বাটন না, মানে যে কোনো গ্রিড রিলেটেড যেগুলো আছে সবগুলো কিন্তু এরকম 12টা তৈরি হবে, আবার হচ্ছে এই ব্রেক পয়েন্টগুলোর জন্য তৈরি হবে, ঠিক আছে? তো আমরা এই ব্রেক পয়েন্টসগুলোতে হচ্ছে ডিভাইসের নাম সহ আমরা অ্যাটাচ করে দিছি বা ডিভাইসের সাইজ সহ, কিন্তু আমরা আবার হচ্ছে কি শুধুমাত্র নেমসগুলোকে কী করলাম, আলাদা করে জাস্ট একটা লিস্টের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? তো এখন আমরা এই ফ্রেমওয়ার্কে চলে যাবো। ফ্রেমওয়ার্কে গিয়ে মানে গ্রিডের কাজে শুধুমাত্র কলই তৈরি করবো আর কিছু না। কলের সাথে যদি আমাদের অন্য কিছু তৈরি করতে হয় সেটা আমরা করলাম, কিন্তু ফ্রেমওয়ার্কে হচ্ছে কী করবো, আমরা আমাদের যে মেন ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে তৈরি করতে চাই হচ্ছে কি, আচ্ছা প্রথমে আমরা এখানে ভেরিয়েবলটাকে ইনক্লুড করে নিই, ইম্পোর্ট ডট ডট স্ল্যাশ হচ্ছে কি অ্যাবস্ট্রাক্টস আর একটা ভেরিয়েবলস। ওকে, তাহলে হচ্ছে কি আমরা দুটো জিনিস এখানে পাইলাম। এরপর হচ্ছে কি আমাকে এখান থেকে কিছু হেল্প আমাদেরকে এই গ্রিড থেকে নিতে হবে, তো এটা পাশাপাশি রাখি তাহলে হয়তো সহজ হবে আর কি, ঠিক আছে? তো এরপর হচ্ছে কি আমাকে একটা এরকম মিক্সিং তৈরি করতে হবে, যে মিক্সিংটা হচ্ছে মূলত মানে বারবার হচ্ছে কি হবে, রিপিট হবে, এবং আমাদেরকে আমরা যে জিনিসগুলো হচ্ছে বারবার তৈরি করতে চাই সেটা আমাদেরকে তৈরি করে দিবে। ওকে, তো আমরা আপাতত তৈরি করতে চাই হচ্ছে কি জাস্ট মেক একটা অর্ডার তৈরি করতে চাই, ঠিক না? তাহলে আমি দিব হচ্ছে কি অ্যাট দ্য রেট ইচ। তো ইচ দিলাম হচ্ছে কি, ইচ হচ্ছে দিলাম ইচ না দিয়ে, যেহেতু আমরা 12টাই তৈরি করবো সেক্ষেত্রে আমরা এখানে ফর লুপ চালাতে পারি, ঠিক আছে? অ্যাট দ্য রেট ফর। ওকে, তো অ্যাট দ্য রেট ফর দিলে যেটা হবে সে হচ্ছে আমি দিলাম হচ্ছে ধরেন আই দিলাম, তো এখানে বারবার শুধু কাউন্ট হবে। ওকে, তো ফ্রম স্টার্ট, স্টার্ট হবে কত থেকে, 1 থেকে, আর এন্ড হবে কত থেকে, এন্ড হচ্ছে আপনার গ্রিড, টোটাল গ্রিড নিয়ে দিলাম, গ্রিড অ্যামাউন্ট নাকি টোটাল গ্রিড, যে টোটাল গ্রিডটা আপনি এখানে বলে দেন, ঠিক আছে? তাহলে হচ্ছে কি এতক্ষণ পর্যন্ত একটা লুপ চললো। তো লুপ চললে কি হবে, সে হচ্ছে আমাদেরকে একটা বাটন তৈরি করে দেবে। ওকে, তো এই বাটনটা আমরা কোথা থেকে নিব, তো এই বাটনটা আবার হচ্ছে সবগুলোর জন্য আপনার দেখেন আচ্ছা প্রথমে 12টা বাটন তৈরি করি, ঠিক আছে? তারপর না হয় দেখতেছ, প্রথমে যেটা তৈরি করা যায় সেটা হচ্ছে আমরা একটা বাটন নিলাম, ধর বাটন না সরি অর্ডার নিলাম। তো অর্ডার হবে এখানে আমার SMও লাগবে, আবার হচ্ছে 1 করেও লাগবে, ঠিক আছে? এটা দেখেন জিনিসটা হবে এরকম যে অর্ডার SM 1। হ্যাঁ, তাহলে হচ্ছে এরকম হবে যে অর্ডার, ঠিক আছে? তো আমরা দেখি অর্ডারের সাথে অন্য কোনো প্রিফিক্স লাগবে কিনা, লাগলে সেটা আমাদেরকে বলে দিতে হবে, ঠিক আছে? অর্ডার কয়টা আছে, এই যে MX ফ্লেক্স অর্ডার আর হচ্ছে কি অর্ডার, তো এই তিনটাকে আমরা নিয়ে নিই। ওয়েব বক্স, আচ্ছা অর্ডারের জন্য হচ্ছে 4টা ইউজ করতে হবে আমাদেরকে, আমরা সবগুলো কপি করলাম, কপি করে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেওয়ার পর যেটা হবে আমরা এখান থেকে শুধু বলে দিব হচ্ছে কি অর্ডার হচ্ছে কি এখানে শুধু আই হবে আর কি, ডলার আই, ডলার আই, ঠিক আছে? এই আইটা এখন রিপিট করেন বারবার, শুধু প্রিফিক্স গুলো চেঞ্জ আর এগুলো কি থাকবে, সেম থাকবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা মেবি সেটা হচ্ছে ফ্লেক্স অ্যাসিস, ফ্লেক্সিবিলিটি, বক্স ফ্লেক্স, MS ফ্লেক্স, আচ্ছা ফ্লেক্স পিসিস নিয়ে দুইটাই আছে, ঠিক আছে সমস্যা নেই। তার মানে হচ্ছে ওগুলা বাদ পড়েনি আর কি, কিছু বাদ পড়ছে কিনা সেটাকে চেক করলাম। আর এখানে দেখেন অর্ডার SM কি হবে,
যেহেতু একবার হবে, তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি এইভাবে দিয়ে আই দিতে পারি ডলার আই। এখন যেটা দেখবো আমাদের অনেকগুলো অর্ডার ক্রিয়েট হবে, কিন্তু এটা অর্ডার এখন ক্রিয়েট হবে না, কারণ হচ্ছে কি আমরা এসসিএসএস এ এটাকে কানেক্ট করিনি, তারপর গ্রিডের পরে এটাকে কানেক্ট করে দিচ্ছি। তো এটা বেন্ডরে হবে না, এটা হবে কোথায় ফ্রেমওয়ার্কসে। এখন দেখেন আমরা যদি এই সিএসএস ফাইলটা একটু দেখি, সিএসএস ফাইলটা দেখলাম খুললাম, দেখা এরপরে কিন্তু অর্ডারগুলো তৈরি হয়ে যাবে। তো অর্ডার তৈরি হবে না, কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু ইনক্লুড করি নাই। হ্যাঁ, তো আমরা একবার ইনক্লুড যদি করে দিই না হয়েছে সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা তখন মিক্সিং তৈরি করি নাই, জাস্ট সরাসরি ফর লুপ করছি। দেখেন অর্ডার এস এম ওয়ান, অর্ডার এস এম টু, অর্ডার এস এম থ্রি, এটা হচ্ছে নর্মালের জন্য হয়েছে, কিন্তু ব্রেক পয়েন্টের জন্য কীভাবে করবো? ঠিক আছে, তো এটা যেটা হচ্ছে ব্রেক পয়েন্টের জন্য আবার কী করতে হবে আপনাকে, এই যে এখানে ব্রেক পয়েন্টের যেটা ছিল এটা আপনাকে তৈরি করে ফেলতে হবে। তো আমরা এখানে যেতে পারি, ধরেন হচ্ছে এখানে যদি দিই ইচ, ইচ এর মধ্যে হচ্ছে কি ব্রেক পয়েন্টগুলো তো ব্রেক পয়েন্ট আকারে গেল, কিন্তু এখানে ধরেন মিডিয়া কোয়েরিও আকারেও চলে গেল, কিন্তু মেক কলটা তো এখানে নাই, ঠিক না? তো মেক কল না দিয়ে আমরা দিলাম হচ্ছে ধরেন মেক অর্ডার অ্যাট দ্য রেট মিক্সিং হচ্ছে কি মেক অর্ডার, ঠিক আছে? তো অর্ডার দিয়ে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি ব্রেক পয়েন্ট নেমস, মানে অলমোস্ট কাছাকাছি ওখানে যা ছিল এখানেও তা, শুধু একটু তফাত আর কি, ঠিক আছে? তো ব্রেক পয়েন্ট গেল, তো যাওয়ার পর আমাদের কি হবে, আমরা এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই অর্ডার অ্যাসেন্ডটাকে কপি করব, কপি করে এখানে বলে দিব। হ্যাঁ, আর এটা হচ্ছে কি বাই ডিফল্ট থাকবে হচ্ছে ফলস, ওকে ফলস থাকলো। আর এখানে বলে দিব হচ্ছে কি অ্যাট দ্য রেট ইফ, তো ইফ যদি কি হয় ডলার ব্রেক পয়েন্ট নেম হয়, যদি ব্রেক পয়েন্ট নেম থাকে তাহলে কি হবে এই ব্লকটা প্রিন্ট হবে, আর এখানে যেটা হবে এই এস এম এর জায়গাতে ব্রেক পয়েন্টটা চলে আসবে, হ্যাশ ডলার হচ্ছে কি ব্রেক পয়েন্ট নেম, ঠিক আছে? আর এলস কি হবে, এলস হবে এই জাস্ট এটা যে সে হচ্ছে 12, মানে সে শুধু এটা প্রিন্ট করে দিবে আর কি, ঠিক আছে? তো আমরা প্রথমে একবার ইনক্লুড করে দিই অ্যাট দ্য রেট ইনক্লুড মেক অর্ডার, ঠিক আছে? তো মেক অর্ডার না দিয়ে আমরা এটা দিয়েছি মেক ফ্লেক্স অর্ডার, মেক ফ্লেক্স অর্ডার দিই। তো ফ্লেক্স অর্ডার দিলে হচ্ছে এটা শুধুমাত্র ফ্লেক্সের জন্য যে তৈরি করবে এটা শুনতে বোঝা যাবে আর কি, ঠিক আছে? যদিও অর্ডার নামে শুধুমাত্র ফ্লেক্সেই আছে, অন্য কিছুতে নেই। তারপর আমরা রিস্ক নিলাম না আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে এগুলোর জন্য তৈরি করতেছি আর কি, আর এখানে দেখেন ব্রেক পয়েন্ট নেমস ইন, আচ্ছা এখানে কিন্তু চেঞ্জ আছে। হ্যাঁ, আমরা তো এগুলো এখন আর নিব না, হ্যাঁ আমরা নিব হচ্ছে শুধুমাত্র ব্রেক পয়েন্টগুলো, ব্রেক পয়েন্ট নাই জাস্ট হচ্ছে এই যে ব্রেক পয়েন্ট নেমসগুলো, ঠিক আছে? আমাদের এত কিছু দরকার নাই, আমরা নিব হচ্ছে কি ব্রেক পয়েন্ট নেমস, আর এটা হচ্ছে কি ব্রেক পয়েন্ট নেম, আর ব্রেক পয়েন্ট নামে কিছু নাই, শুধুমাত্র হচ্ছে কি ভুল হলো তো, আচ্ছা এটাই ঠিক আছে, প্রবলেম নাই। ব্রেক পয়েন্টস থেকে নিলাম, এগুলো তৈরি হলো, ঠিকই আছে আমি নিজে একটু ব্রেক পয়েন্ট নেমসটা নিলাম, তো শুধুমাত্র আমার নামটা দরকার, নাম তো না ওইটাই দরকার, ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, যেটা দরকার সেটা হচ্ছে এখানে একটা ফর লুপ চালাইতে হবে, এটাই শেষ, ফর লুপের মধ্যে পুরো লাইনটা হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি ব্রেক পয়েন্টস যে নেমসটা আছে এটা শুধু এখানে পাস করে দিবা, ফ্লেক্স বক্স অর্ডার ব্রেক পয়েন্ট নেম, সেখানে আমরা যেটা করছিলাম ফর লুপের মধ্যে এটা দিছিলাম, আর এখানে হচ্ছে আমরা ফর লুপের মধ্যে এটাকে করছি আর কি। আচ্ছা সমস্যা নেই, জিনিস একই, এসসিএসএস 5.9 ইনক্লুড ভেরিয়েবলস ফ্লেক্স অর্ডার মেক ফ্লেক্স অর্ডার, টোটাল গ্রিড, আচ্ছা টোটাল গ্রিডটা হবে টোটাল গ্রিড, গ্রিড সাইজ 100 বাই টোটাল গ্রিড,
অর্ডার এসএম আই, আচ্ছা আনডিফাইন্ড ভেরিয়েবল আই, এটা একটু দেখতে হবে, আনডিফাইন্ড ভেরিয়েবল আই, এই সব জায়গাতে আমরা আই ইউজ করছি, তো এটাই হচ্ছে আমাদের এখানে ভুল হয়েছে আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে এই যে ফর যেটা কাজ করছি, ফর লুপটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিই, শুধু এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে এটার দরকার নেই, এটাও দরকার নেই, জাস্ট একবার ইনক্লুড হবে, আর এখানে হচ্ছে কি ব্রেক পয়েন্টের জন্য ইনক্লুড হবে। তো দুইটা অলমোস্ট সেম, যদি আমি নিজে একটু পেঁচিয়ে গেলাম আর কি। ওকে, কিন্তু জাস্ট একবার যদি আপনি ধরতে পারেন যে আসলে কিভাবে হচ্ছে, মানে আপনি কিভাবে এই এটাকে ডাইনামিক করতে পারেন, এটা যদি একবার চিন্তা করেন। হ্যাঁ, এখানে যেটা হবে, ধরেন আমরা যদি স্টাইল ডট সিএসএস এ যাই, এখন দেখেন অর্ডার এস এম টু, অর্ডার এস এম থ্রি, অর্ডার এস এম ফোর, আবার যখন আপনি ইয়েতে চলে আসবেন, এই মিডিয়া কোয়েরিতে চলে আসবেন, সেখানে দেখেন অটোমেটিক্যালি সে এক্সেস, তারপর এস এম, দেখেন সে কিন্তু ওই ব্রেক পয়েন্ট ধরে ধরে কি করে ফেলতেছে, ওই কাজগুলোকে সে করে ফেলতেছে। আর নর্মালি যেটা হচ্ছে সে হচ্ছে দেখেন একদম নর্মালটা কোথায়, দেখেন এস এম এইট, অর্ডার এইট, হ্যাঁ, তারপর আচ্ছা অর্ডার কিন্তু এম ডি এইট, এগুলো কিন্তু তৈরি হয় নাই। এর কারণ হচ্ছে আমরা যখন প্রথমবার কল করছি, দেখেন প্রথমবার যখন কল করছি তখন কিন্তু আমরা ব্রেক পয়েন্ট দিয়ে কল করি নাই। ঠিক আছে, আমরা প্রথমবার কল করছি হচ্ছে জাস্ট এটা কি বলা যায়, শুধুমাত্র যে কোনো একটা অর্ডারের জন্য। হ্যাঁ, দেখেন এখানে সে যেটা করছে শুধুমাত্র এস এম এর জন্য তৈরি করে দিছে, সে কিন্তু অন্য কোনোটার জন্য তৈরি করে নাই। তাহলে আমরা যেটা করি, এখানে একটা ইচ তৈরি করি, ইচটা হচ্ছে শুধুমাত্র যে ব্রেক পয়েন্টস নেমগুলো নিয়ে সে কাজ করবে। ওকে, এটা মেবি ওখানে একটু ভুল হয়েছে, আমরা এখানে বলে দিচ্ছি যে ডট ইচ অ্যাট দ্য রেট ইচ। হ্যাঁ, তো ইচ হবে কি ভেরিয়েবল হবে, ধরেন হচ্ছে দিলেন ব্রেক পয়েন্ট নেমই দিলেন, সমস্যা নেই, ব্রেক পয়েন্ট নেম। ওকে, ইন হচ্ছে কি, ইন হচ্ছে এই যে এখান থেকে ব্রেক পয়েন্ট নেমস। ওকে, তাহলে লিস্টটা আমরা পাইলাম, এই লিস্ট থেকে যতক্ষণ আছে ততক্ষণ এটা কি হবে, বারবার এটা লুপ চলবে আর কি। ঠিক আছে, তো আমরা এখানে এখানে এইভাবে দিতে পারি। ওকে, গেল, দিলে যেটা হবে ওই যে প্রতিবারের জন্য বা হচ্ছে প্রতি লুপের জন্য সে হচ্ছে 12 বার করে কি করবে, সবগুলা আমার ব্রেক পয়েন্টকে সে প্রিন্ট করবে। হ্যাঁ, আর এখানে এটা হবে না, এখানে হবে কি পয়েন্ট নেম হবে আর কি। ঠিক আছে, দেখেন, এবং সেম জিনিসটা হচ্ছে কি আমাদের এখানে করতে হবে, এই যে গ্রিডের ক্ষেত্রেও করতে হবে। দেখেন এখানে কিন্তু সে শুধুমাত্র হচ্ছে কি, আর এখানে যেহেতু আমাদের প্রথমবারের জন্য হচ্ছে কি কল এস এম এম ডি এগুলো দরকার ছিল না, দরকার ছিল কিন্তু সে শুধুমাত্র কি কল ওয়ান দিয়ে নিছি, কিন্তু আমরা তো ধরেন বাই ডিফল্ট কল এস এম এম ডি এগুলো নিয়ে নিছি। মানে কলের ক্ষেত্রে হচ্ছে আমাদের সবগুলো ডিফল্ট দরকার ছিল না, কিন্তু আমরা যদি এখানে ইউজ করি, তাহলে এখানে কি বলে অর্ডারের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে কি আমরা এটা করতে পারি। তো এখানে যেটা ভুল হয়েছে, আসলে ভুল হয়েছে আমাদের প্রথমবারের জন্য বাই ডিফল্টের জন্য হচ্ছে দরকার ছিল না। ঠিকই আছে, জাস্ট অর্ডারটা অর্ডারের মতোই কাজ করতো। ওকে, এতটুকু অমিট করে দিলাম, কেটে দিলাম। আচ্ছা, এগুলো একটু ট্র্যাক রেখে কাজ করবেন, কারণ হচ্ছে কি নর্মাল অর্ডার তো নর্মাল অর্ডারই, ঠিক না, জাস্ট অর্ডার দিয়ে আমরা বলে দিলাম অর্ডার কখন কোথায় গেছে, আর ব্রেক পয়েন্টগুলো তো আমরা তৈরি করে নিছি, তো এইখানে আর ফাও ফাও অর্ডার এমডি টেমডি দরকার নেই, জাস্ট অর্ডার 1 থেকে অর্ডার 12 পর্যন্ত থাকলো। ওকে, তো আর কিছু ভুল করা ভালো, তাহলে হচ্ছে আপনারাও এই ভুলগুলোতে পড়বেন না আর কি। আচ্ছা, তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।